সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ন্যাশনাল বার্তা চ্যানেলে স্বাগত জানাই। 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের অবস্থানকে আরো শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা তারা করছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরার স্থানীয় দল ত্রিপুরা মোথা কোন অবস্থানে আছে এই মুহূর্তে, তারা কতটা শক্তিশালী এবং 2023-এর বিধানসভা নির্বাচনে তারা কতটা প্রভাব ফেলতে পারে, এই সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন এম সেলিম। এই মুহূর্তে আমরা জানাচ্ছি দর্শকদেরকে, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা মোথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দল বুবাগরা। এটা একেবারে পরিষ্কার। বিজেপির হেভিওয়েট আইপিএফটি জোটের বিধায়ক মেবার কুমার জমাতিয়া, তিনি আজকে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে তিনি পদত্যাগ করলেন। তিনি সরাসরি ত্রিপুরা মোথা দলে যোগদান করতে পারেন এমনটাই আমরা খবর সূত্র মারফত পাচ্ছি। তবে মোথা দল যদি কংগ্রেসের সঙ্গে তাদের জোটে যায়, তাহলে কিন্তু একটা আসন সংযোগ এবং তাদের ভালো ফল করবে বলে মনে করছেন ত্রিপুরা রাজ্যের জনগণ। তবে পাহাড়ে 20টি আসন এডিসি দখলের লড়াই কোন দিকে এগিয়ে যায়, তবে বিজেপির আইপিএফটি জোট সরকার ক্রমশ শক্তি তারা হারাতে চলেছে। বেশ কয়েকদিন আমরা দেখেছিলাম মেবার কুমার জমাতিয়ার স্ত্রী, তিনিও সরাসরি ত্রিপুরা মোথা রাজনৈতিক দলে যোগদান করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে। তবে বিজেপির আইপিএফটি জোট সরকার 2023-এ ক্ষমতা থেকে একেবারে বিদায়ের নিশ্চিত ঘন্টা বেজে যাচ্ছে বলে বলাটাই শুধু বাহুল্য মুশকিল। শাসক দল বিজেপি ক্রমশ তাদের প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি খবরে আজকে যে মেবার কুমার জমাতিয়াকে নিয়ে বিশেষ মুহূর্তে একটি খবরের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছেন এবার তিনি ত্রিপুরা মোথা দলে যোগদান করতে চলেছেন এমনটাই খবর সূত্র মারফত আভাস পাওয়া যাচ্ছে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে গোপনে বৈঠক এবং তার সদ্য স্ত্রীও মোথা দলে যোগদান করেছেন। অনেকেই আবার বলছেন এডিসিতে 20টি আসন পাহাড়ে ক্ষমতা দখলের লড়াই কি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, বিজেপির বর্তমানে রাজনৈতিক করুণ দশা রয়েছে। এই বিষয়ে যখন আমরা ত্রিপুরা রাজ্যের জনগণকে প্রশ্ন করি আপনারা ক্ষমতায় কি আসতে পারবেন বিনা জোট করে, তবে খবর সূত্র মারফত আমরা এটুকু জানাচ্ছি জোট না করে কোন রাজনৈতিক দল একাই ভাবে সংখ্যাগরিষ্ঠতা আসন পাবে না বলে আমরা মনে করছি। তবে মোথা দলের সঙ্গে কংগ্রেসের জোটের জন্য এমনটা স্পষ্ট বার্তা তিনি সরাসরি দিল্লিতে রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের সঙ্গেও বৈঠকে বসেছেন। তার আগে কিন্তু নতুন চমক পাহাড়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দলে। সরাসরি এবার বিজেপির আইপিএফটি জোটের বিধায়ক পদত্যাগ করে মোথা দলে যোগদানের অফারে চমক এসেছে, আমরা এটুকু পাহাড়বাসী ত্রিপুরা রাজ্যের জনগণকে বুঝাতে পারলাম।